নিচের দিকে একটা রক্তনালী থাকে, এটা আলাদা করে বাঁধতে হয়, পেনিসের ক্যান্সার হয়। তার একটি অন্যতম প্রধান কারণ হলো আনসার্কামসাইজড পেনিস। প্যারাফিমোসিস হলেও কিন্তু সার্কামসাইজ করতে হয়। আমি ডক্টর সালমান জাহান, আমি পিডিয়াট্রিক নিউরোলজিতে কাজ করি এভারকেয়ার হাসপাতাল ঢাকায়। আমি বাচ্চাদের সার্কামসিশন বা কার্তা নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই বলে নিই, আমি কোনো পিডিয়াট্রিক সার্জন নই, কিন্তু সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য আমি এটা নিয়ে বলতে চাচ্ছি। এটা হলো খাতাটা প্রয়োজন কেন? এই খাতাটা হচ্ছে যে আমি সামনের যে ফোর স্কিনটা থাকে সেটাকে কেটে ফেলা, এটা কিন্তু খুব মেডিকেলি ইম্পর্টেন্ট। অনেক ধর্ম আছে যেখানে এটা কাটতে এনকারেজ করে না, কিন্তু বাচ্চাদের যেই বা বড়দের যেই পেনিসের ক্যান্সার হয় তার একটি অন্যতম প্রধান কারণ হলো আনসার্কামসাইজড পেনিস। তো সেই জন্য সার্কামসাইজেশন করলে পরে ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায়। একটা হলো এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, কীরকম যে অনেক দেশে নবজাতকের করে ফেলে, আমাদের দেশে এটা জিনিসটা খুব পপুলারিটি পায় নাই। কারণ হলো যখন বাচ্চার জন্ম নেয় তখন মায়ের নানান রকম সমস্যা থাকে, বাচ্চার অনেকগুলো ইস্যুস থাকে, এইসব ইস্যুসের মধ্যে আরেকটা নতুন কোনো ইস্যু বানানোর তা খুব বেশি পপুলারিটি পায় না এবং আমরা খুব এনকারেজও করি। কখন করবেন এবং এটার ইন্ডিকেশন কী? একটা ইন্ডিকেশন হলো ফিমোসিস। ফিমোসিস কথার মানে হলো যে বাচ্চা যখন পেশাব করছে তখন সামনের স্কিনটা এত ন্যারো হয়ে গেছে যে এটা বেরোতে পারছে না, তখন হয় কি পাতারটা টুপির মতো ফুলে যায়। এটা কিন্তু অ্যাবসলিউট ইন্ডিকেশন যে আমরা সার্কামসিশনটা করে ফেলবো তখন। আর এটা হলো প্যারাফিমোসিস বলে। ফিমোসিস হলো আটকাইয়ে থাকা, আর প্যারাফিমোসিস হলো পেছনে গিয়ে আটকাইয়ে থাকা। এটাও প্যারাফিমোসিস হলেও কিন্তু সার্কামসাইজ করতে হয় সঙ্গে সঙ্গে, এটা দেরি করা যাবে না। আবার আমি অনেক মাকে দেখেছি বলেন ডাক্তার সাহেব এটা ছোটো, কারণ হলো উনি ফুটাতে চেষ্টা করেন, যখন মানে ফুটে না তখন মনে করেন যে বাচ্চার বেঁচে এটা চিকন। আবার কেউ কেউ এটা করেন কি যে ফুটিয়ে এই ভেতরে এক ধরনের সিগনেসিয়াস গ্ল্যান্ডের সেপারেশন জমে, এটাকে সিগনাল বলি আমরা, এইটা ওখানে জমে, এটা অনেকে পরিষ্কার করার চেষ্টা করেন। এটা কিন্তু পরিষ্কার করার তেমন কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে আপনার টাইমিং কী হবে? সাধারণত 5 বছর, 6 বছর, 7 বছর হতে পারে। অনেক মা যাদের অটিজম থাকে তাদের ক্ষেত্রে টাইমিংটা জানতে চান, বা অটিজম হলে বিশেষ কোনো সমস্যা হয় কিনা। তো এটা তো একটা ধর্মীয় পদ্ধতি, আমি এ পর্যন্ত অটিজম আছে কিন্তু এটা করার পরে বিরাট কোনো সমস্যা হয়েছে আমি দেখি নাই। অনেকে আবার ডিসকারেজ করেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে অটিজম হয়েছে, সার্কামসিশন করেছেন, ওইটা দ্রুত টেনে ফেলে ছেড়ে ফেলেছে, ওরকম আমি কখনো দেখি নাই। আজকের সমাজে আমি খুব বড় বড় ফ্যামিলিতে দেখেছি যে ট্রেডিশনাল পদ্ধতি যে হাজাম দিয়ে করানো সেটা করে থাকেন। হাজাম দিয়ে করালে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি যে জিনিসটা হচ্ছে আপনার শেপটা বুঝতে হবে, যে হাজাম দিয়ে যখন কাটেন তখন ওরা কাটে এরকম, কিন্তু শেপ কিন্তু এরকম নয়। শেপটা হচ্ছে যে আমরা এইভাবে টেনে এইভাবে এইভাবে কাটি। একটা হলো আমি সিজন দিয়ে কাটতে পারি, যেটা ট্রেডিশনাল পদ্ধতিতে কাটেন, তাহলে হাজাম কখনোই নয়। হাজাম হলে যেটা সমস্যা হয় অনেক সময় গ্লেন্সটা কেটে ফেলে, আর অনেক নানা রকম কমপ্লিকেশান থাকে এবং অনেক সময় এত বেশি ব্লিডিং হয় যে সেগুলো কন্ট্রোল করা কঠিন হয়। আরেকটা হলো ট্রেডিশনাল পদ্ধতি যে আমরা সিজার দিয়ে ধীরে ধীরে এইভাবে কাটতে থাকলাম। তো এটাতে যেটা সমস্যা হয় অনেক সময় একটু ব্লিডিংটা বেশি হয়, আর নিচের দিকে একটা রক্তনালী থাকে, এটা আলাদা করে বাঁধতে হয়। এতে বাচ্চাকে হয়তো একটু বেশি দিন শুয়ে থাকতে হয়। এখন যেটা পদ্ধতি এসেছে সেটা হচ্ছে লেজার পদ্ধতি। লেজার পদ্ধতিটা কীরকম, যে ওই চামড়াটা ধরে লেজার দিয়ে যখন এই জায়গাটা পুড়ে ফেলে, ফলে ব্লিডিংটা কম হয় এবং বাচ্চা 2-3 দিনই সুস্থ হয়ে যায়। তো এইটা পদ্ধতি একটা আছে, সেটা কেউ অ্যাডপ্ট করতে পারেন। তাহলে সার্কামসাইজেশনটা ইম্পর্টেন্ট এবং এইসব ধর্মে উৎসাহ দেয় না, সেসব লোকও করিয়ে নিতে পারেন মেডিকেল গ্রাউন্ড থেকে। সার্কামসাইজেশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্ন করুন, আমি জবাব দেবো। ধন্যবাদ।